Oh my god, I've just taken a singra along with a green paper. Kansha Moris de singra kalam. Kandi doma beroche. Pyoshikatira Bablam je ekta singra khei video shuru korbo. কিন্তু এখন এমন অবস্থা যে কান দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে যাই হোক ওয়েলকাম টু নাসিস ক্লাব যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন তো আমরা প্রথমে আগে পরিচিতিটা করে ফেলি যে এখানে কি কি আমরা লিখেছি আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট এবং পজিটিভ এটা হচ্ছে কেস কেসের একটি আলোচনা তো সাবজেক্টের নিচে হচ্ছে হু হু অর্থ হচ্ছে কে কারা অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল হু মানে কে সিঙ্গুলার এবং কারা প্লুরাল দুই অর্থে আমরা ইউজ করি মানে সিঙ্গুলার প্লুরাল যেখানে যেখানে দরকার তার আগে একটু বলে নিই যে কে কারা এই হু যে ব্যবহার করছি এটা একমাত্র ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করছি বস্তুর ক্ষেত্রে আবার ডিফারেন্ট আরেকটি ভিডিও আছে সেটাতে সেখানে আলোচনা করব এখানে ব্যক্তির ক্ষেত্রে আলোচনা তাহলে হু মানে কে কারা অবজেক্ট হচ্ছে হোম হোম মানে হচ্ছে কাকে হোম মানে হচ্ছে কাকে অবজেক্ট এবং পজিটিভ পজিটিভে হচ্ছে হুজ হুজ মানে হচ্ছে কার এখন আমরা কিন্তু হু অর্থ কে কারা এই ব্যবহারটি এখানে শিখছি না আমরা শিখছি হু এর অর্থ যে যারা অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে যেটা আমরা পেয়েছি যে অর্থটি আমরা এখানে পেয়েছি সেটা আমরা আলোচনা করব এখানে হোম মানে কাকে আমরা এই ভিডিওতে হোম মানে কাকে নিয়ে কোনো আলোচনা করছি না এই নিয়ে কোনো মানে আমরা কোশ্চিন করছি না বাট হোমের যে রিলেটিভ প্রোনাউন হিসেবে যে অর্থটি আসে সেটা হচ্ছে যাকে সেটা নিয়ে আলোচনা করব এবং হুজ মানে হচ্ছে কার বাট আমরা এখানে যার নিয়ে আলোচনা করব যার হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা যেটা ইউজ করি তাহলে এখানে আরেকটু আমরা বুঝে নিই রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন আমরা ব্যবহার করবো তখন অর্থগুলো যেমনটি দাঁড়ায় সেটা হচ্ছে হু মানে কে কারা বাট এটা রিলেটিভ প্রোনাউন হলে যে যারা হয়ে যাবে হোম মানে কাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন ইউজ করবে তখন যাকে হয়ে যাবে হুজ মানে হচ্ছে কার বাট রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন ইউজ করবে তখন হয়ে যাবে যার ওয়েল আমরা এবার চলে আসি যে হু তো কে হু হচ্ছে অর্থ কে এবং এটা হচ্ছে সাবজেক্ট লাইন এটা হচ্ছে অবজেক্ট লাইন এবং এটা হচ্ছে পজিটিভ আমরা জানি যে সাবজেক্ট কোথায় বসে সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসে সেন্টেন্স স্টার্ট করে সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে এমন একটি এরিয়া যেটা হচ্ছে ঠিক ভার্বের পরে বসে অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে হচ্ছে অবজেক্ট তাহলে ভার্বের পরেই হচ্ছে অবজেক্টের অবস্থান ওয়েল তাহলে আমরা এখানে যেটি পেয়েছি সেটা হচ্ছে যে লোকটি আমরা যখন কোনো কথা শুরু করব তখন আমরা যেভাবে কথা বলি যে লোকটি যে মহিলাটি যে ছাত্রটি যে মানুষটি যে ডক্টরটি যে সন্ত্রাসীটি যে চোরটি এভাবে আমরা যখন একটা সেন্টেন্স স্টার্ট করব তখন আমরা দ্য ম্যান হু ইউজ করব এখানে হু এর অর্থ কে না হু এর অর্থ এখানে যে কারণ এটা আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করেছি এবং এ পুরোটাই হচ্ছে সাবজেক্ট দেখুন যে লোকটি আমাকে দেখেছিল বা যে লোকটি আমাকে ভালোবাসে বা যে লোকটি আমাকে সাহায্য করে বা যে লোকটি কাজ করছে বা যে লোকটি ঘুমোচ্ছে তাহলে যে লোকটি এটা নিশ্চয়ই একটা সাবজেক্ট আমরা ইচ্ছা করলে এই হু ব্যবহার নাও করতে পারি হু যদি ব্যবহার না করি তাহলে হবে কি দ্য ম্যান ইজ হেল্পিং লোকটি হেল্প করছে বাট যখন হু লাগাবো তখন হয়ে যাবে কি যে লোকটি আমাকে হেল্প করছে দ্য লেডি ইজ ডান্সিং মহিলাটি ডান্স করছে বাট দ্য লেডি হু ইজ ডান্সিং মানে আমরা যদি এখানে হু ইউজ করি তাহলে যে মহিলাটি ডান্সিং করছে এরপরে আরও কিছু জানার ইচ্ছে যাচ্ছে সেটা আমরা পরবর্তীতে বসাবো বাট এতটুকু ইংরেজি জানাটা আমাদের অতীব জরুরি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে আসি অবজেক্টে আমরা জানি এটা অবজেক্ট এরিয়া এটা সবসময় ভার্বের পরে বসে এটাই আমরা জানি বাট এখানে যে ঘটনাটি ঘটবে যে এটা অবজেক্ট বাট এটা শুরুতেই বসে অবজেক্ট বাট শুরুতেই বসে যেমন হচ্ছে যে লোকটি কে নিশ্চয়ই খেয়াল করছেন যে কয়েকারে কে দেওয়া আছে যে লোকটি কে অবজেক্ট এমন একটা এরিয়া যেখানে বাংলাতে অটোমেটিক কে আসবে এই বিষয় নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে সার্চ করে খুঁজে দেখে নিতে পারেন তাহলে যে লোকটিকে যে মহিলাটিকে যে ছাত্রটিকে অর্থাৎ এগুলোর সাথে আমরা কে লাগিয়েছি অবজেক্ট করেছি তখন আমার ইংরেজিটা কী হচ্ছে দেখুন দ্য ম্যান
home, the lady home, the student home. মানে যে লোকটিকে যে মহিলাটিকে যে ছাত্রটিকে এখন এটা দেখতে যদি সেন্টেন্স বানাই যে যে মহিলাটিকে আমি দেখেছিলাম তাহলে কি দ্য লেডি হোম বা দ্য ম্যান হোম মানে যে লোকটিকে আমি দেখেছিলাম তার মানে দ্য ম্যান হোম এটার বাইরে নতুন করে একটা সেন্টেন্স শুরু হচ্ছে দ্য ম্যান হোম তারপরে হচ্ছে কি আই শ আমি দেখেছিলাম বা আই রেসপেক্টেড অথবা আই হেল্পড আমি সাহায্য করেছিলাম তাহলে কি আই হেল্পড আমি সাহায্য করেছিলাম এই যে সাহায্য করার পরে যে অবজেক্ট বসে সেটা হচ্ছে এই এই লোকটি দ্য ম্যান বাট আমরা কি করেছি কি আমরা আগে এটা বসিয়েছি আমরা এটা নিয়ে এক্সাম্পল নিয়ে বিশেষভাবে কাজ করবো আগামীতে সামনে তাহলে কি দ্য ম্যান হোম আই হেল্পড যে লোকটিকে আমি সাহায্য করেছিলাম এখন আরও কিছু শোনার ইচ্ছে জাগছে আরও কিছু শোনার ইচ্ছে জাগছে বাট আমরা আজকের এই ভিডিওটি সেটা নিয়ে আলোচনা করতে পারছি না নেক্সট ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন হচ্ছে দ্য লেডি হোম আই শ যে মহিলাটিকে আমি দেখেছিলাম আরও কিছু শোনার ইচ্ছা জাগছে এবার এখানে দেখুন এখানে হচ্ছে যে লোকটির এখানে রয়েছে র আমরা মূল যে শব্দটি পেয়েছিলাম যে লোকটি যে মহিলাটি যে ছাত্রটি বাট এখানে যে লোকটিকে মহিলাটিকে ছাত্রটিকে কে লাগিয়েছি পরবর্তীতে আমরা পজিশনের নিচে র লাগিয়েছি যে লোকটির মহিলাটির ছাত্রটির তো এই এতটুকু ইংলিশ কি হতে পারে দ্য ম্যান হুজ মানে হচ্ছে যে লোকটির দ্য লেডি হুজ যে মহিলাটির দ্য স্টুডেন্ট হুজ যে ছাত্রটির আমরা এরপরে কি পাবো সেটা আমরা ভেবে দেখি যে লোকটির মোটর সাইকেল বা যে লোকটির ফোন তাহলে এখানে আরও কিছু ডিমান্ড করছে নিশ্চয়ই তাহলে যে লোকটির পরে নিশ্চয়ই একটা বস্তু বা কিছু না কিছু একটা লাগবে যে যে লোকটির ছেলে মেয়ে বস্তু হতে পারে ব্যক্তি হতে পারে যে কোনো কিছু একটা হতে পারে তবে অবশ্যই নাউনকে ডিমান্ড করছে এখানে তাহলে যে লোকটির ছেলে তাহলে দ্য ম্যান হুজ সন অর ডটার বা দ্য ম্যান হুজ মোবাইল যে লোকটির মোবাইলটা খুব দামি ইজ মাচ এক্সপেন্সিভ আমরা ইচ্ছে করলে এটা পুরোটাকে নিয়ে সাবজেক্ট হিসেবে ধরে আমরা ভার্ব এবং অবজেক্ট নিতে পারি আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আরেকটি ভিডিওতে আপনারা ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্ট এবং হচ্ছে পজিটিভ প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার সাবজেক্ট অবজেক্ট এবং পজিটিভ তিনটি ট্র্যাকে যে ভিন্ন ভিন্ন সেন্টেন্সগুলো কীভাবে হয় কীভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব